কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা অধীর সেলিমদের। এদিন বিকেলে জোড়া সভা করেন অধীর চৌধুরী। দলীয় প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে প্রথমে ইসলামপুর পাটকেলডাঙ্গা এলাকায় একটি সভা করেন, এরপরে সন্ধ্যায় গোবর্ধনডাঙ্গায় একটি পথসভা করেন। পাশাপাশি এদিন বিকেলে কংগ্রেস প্রার্থীর সমর্থনে সাগরদিঘির বন্নেশ্বর অঞ্চলে শেখদিঘি স্কুল ময়দানে সভা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিনের সভা থেকে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। নদী, নালা, পর্বত, পাহাড়, জমি, জঙ্গল কিচ্ছু বাদ রাখছে না, এত ওদের খাই বেড়েছে। যদি পঞ্চায়েতে গিয়ে থাকে, সেখানে ঘরের টাকা লুট করেছে, মজুরির টাকা লুট করেছে, কালোয়ারের টাকা কাটমানি খাচ্ছে, তোলাবাজি করছে। নদী থাকে, তার থেকে বালি পাথর উজাড় করে দিচ্ছে। ওই অনুব্রত দেখলেন, গরু পাচারের কাণ্ডে ধরা পড়েছে, কিন্তু আরও বড় কেস আছে। নকল টোল প্লাজা লাগিয়ে দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকা, ওই যে পাথর যাবে, কয়লা যাবে, বালি যাবে, সেখান থেকে নকল ডিসিআর কেটে টাকা আদায় করছে। প্রতিদিন কয়েক কোটি টাকা তৃণমূলের ঘরে জমা হচ্ছে। তাই 27 তারিখে আমি 30 ব্যাটালিয়ান কেন্দ্র বাহিনী সাগরদিঘিতে থাকবে। আজকে আমি বাতাবরণ দেখে বুঝতে পারছি পুজোর দরকার নেই, তৃণমূল যদি কোথাও আজকে কমকার করে ফেলে দেওয়া হবে তৃণমূলকে, সাগরদিঘির মুখে আর তৃণমূল থাকবে না।